আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব সরকারি অর্থব্যবস্থা। বন্ধুরা, বলতে পারো কি সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায় বা সরকারি অর্থব্যবস্থা কাকে বলে? হ্যাঁ, আমরা এখন এই বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সরকারি অর্থব্যবস্থা, এই শব্দটি থেকে আমরা বুঝতে পারছি অর্থব্যবস্থা তথা সরকারের আয় এবং ব্যয়, কী সরকার কোন কোন খাত থেকে আয় করবে এবং কীভাবে সেই অর্থ ব্যয় করবে, এই নিয়ে যে শাস্ত্রে বা যে পুস্তকে আলোচনা করা হয় সেটিকে সাধারণত বলা হয় সরকারি অর্থব্যবস্থা। আর এটি যেহেতু অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে, তাই এটি অর্থনীতির অন্যতম একটি আলোচ্য বিষয়। সংজ্ঞায়ন করতে গেলে আমাদের যে বিষয়টি জানার প্রয়োজন সেটি হচ্ছে সরকারি আয় এবং সরকারি ব্যয়। যদি আমরা সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞায়ন করতে চাই, তাহলে আমাদের প্রথমত যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সরকারের আয়, সরকারের ব্যয় ও সরকার যে সকল খাতগুলো থেকে ঋণ নিয়ে থাকে সেই ঋণ। এই তিনটি বিষয়কে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখে নেই যে সরকারি অর্থব্যবস্থা কাকে বলে। অর্থনীতির যে শাখায় সরকারের আয়, সরকারের ব্যয় ও ঋণ সংক্রান্ত বিষয়াদি আলোচনা করা হয়ে থাকে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে শাস্ত্রে বা অর্থনীতির যে শাখায় আমরা সরকার কোন কোন খাত থেকে আয় করে থাকে, সে আয় কীভাবে বণ্টন করা হবে, কাদের মাঝে বণ্টন করা হবে, কাদেরকে বণ্টনের ক্ষেত্রে প্রায়োরিটি বা অগ্রগণ্যতা দেওয়া হবে, সেই বিষয়টি যে শাস্ত্রে আলোচনা করা হয় এবং সরকারের যে যদি আয় তার ব্যয় অপেক্ষা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে সরকারকে সেই ক্ষেত্রে তার যে ব্যয় আছে অর্থাৎ ঘাটতি ব্যয়, সেই ঘাটতি ব্যয় নিবারণের জন্য সরকারকে ঋণ নিতে হয়। আর এই ঋণ সংক্রান্ত যে বিষয়াদি রয়েছে অর্থনীতির যে শাখায় এগুলো আলোচনা করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে সরকারি অর্থব্যবস্থায় কী আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ সরকারি অর্থব্যবস্থার আলোচনার বিষয়বস্তুটাই কী। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছেলে ভাবছে, আসলে সরকারের অর্থব্যবস্থা তো আমরা বুঝলাম, কিন্তু এটাতে কী আলোচনা করা হয়? হ্যাঁ, এইমাত্র আমি তোমাদেরকে বলেছিলাম যে সরকারি অর্থব্যবস্থা সাধারণত কোন নীতিতে ব্যয় করা হবে, কোন কোন খাত থেকে আয় করা হবে, আয়ের যে প্রক্রিয়া, আয় সরকারি আয়ের যে প্রক্রিয়া সেটি কি গরিবদের নিকট থেকে বেশি নেওয়া হবে ট্যাক্সের মাধ্যমে, না ধনীদের নিকট থেকে ট্যাক্সের মাধ্যমে বেশি অর্থ গ্রহণ করা হবে, তারপরে সরকার কোন কোন উৎস থেকে ঋণ গ্রহণ করবে, বেশি সুদে ঋণ গ্রহণ করবে নাকি কম সুদে ঋণ গ্রহণ করবে, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মূলত সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়ে থাকে। আশা করি এই ভিডিও থেকে তোমরা সরকারি অর্থব্যবস্থা তথা পাবলিক ফাইন্যান্স এর উদ্দেশ্য, এর আলোচনার বিষয়বস্তু, এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছো। পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশ সরকারের যে আয়ের উৎসগুলো রয়েছে সে আয়ের উৎসগুলো সম্পর্কে বিস্তারিত জানব। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।